উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার কেন বিপজ্জনক এবং উচ্চ রক্তচাপের কারণে কি কি অঙ্গের ক্ষতি হয় সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আমি টেকনোলজি মাস্টার ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কলকাতা এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস নতুন দিল্লি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। রোগীর দেহে উচ্চ রক্তচাপের কোনো লক্ষণ দেখা দেওয়ার অনেক আগে থেকেই নিঃশব্দে শরীরের ক্ষতি হতে পারে। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ আমাদের অক্ষম করে তুলতে পারে, এমনকি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের দিকেও নিয়ে যেতে পারে। উচ্চ রক্তচাপের চিকিৎসা ও স্বাস্থ্যকর জীবনযাত্রা আমাদের এই সমস্যা থেকে রক্ষা করতে পারে। উচ্চ রক্তচাপের বিপদ: ধমনীতে ক্ষতি। সুস্থ ও স্বাভাবিক ধমনী সাধারণত শক্তিশালী ও স্থিতিস্থাপক হয়। ধমনীর ভিতরের দেওয়াল মসৃণ হওয়ার ফলে রক্ত খুব সহজেই ধমনীর মধ্যে দিয়ে চলাচল করতে পারে। রক্ত স্বাভাবিক চলাচল করার ফলে আমাদের দেহের বিভিন্ন অঙ্গে অক্সিজেন ও পুষ্টি উপাদান পর্যাপ্ত পরিমাণে পৌঁছায় ও আমরা সুস্থ থাকি। রক্তের চাপ বেড়ে গেলে ধমনীর উপর চাপ বেড়ে যায়, এর ফলে ধমনীর প্রাচীরের ক্ষতি হয়। ধমনীর গায়ে চর্বি জমে ধমনীর ভিতরের পথ ছোট হয়ে যায় এবং ধমনীর ইলাস্টিসিটি অর্থাৎ স্থিতিস্থাপকতা কমে যায়, এর ফলে ধমনীর মধ্যে দিয়ে রক্তের প্রবাহ কমে যায়। দীর্ঘদিন ধরে রক্তের চাপ বেশি থাকলে ধমনীর দুর্বল অংশ প্রসারিত হয়ে স্ফীত হয়ে উঠতে পারে, একে অ্যানিউরিজম বলে। অনেক সময় এই অ্যানিউরিজম ফেটে গিয়ে শরীরের ভিতরে ইন্টারনাল ব্লিডিং বা আভ্যন্তরীণ রক্তপাত হতে পারে। হৃৎপিণ্ডের ক্ষতি: উচ্চ রক্তচাপ হৃৎপিণ্ডের বিভিন্ন প্রকার ক্ষতি করে। হৃৎপিণ্ড আমাদের সারা দেহে রক্ত সরবরাহ করে, আবার হৃৎপিণ্ড নিজেই নিজের পেশিকে রক্ত সরবরাহ করে। রক্তের চাপ বেশি থাকলে হৃৎপিণ্ডের মধ্যে থাকা ধমনীগুলি অর্থাৎ করোনারি আর্টারিগুলি সংকুচিত ও ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে রক্তের প্রবাহ বাধাপ্রাপ্ত হয়, ফলে বুকে ব্যথা, হার্টের ছন্দপতন বা হার্ট অ্যাটাক হতে পারে। উচ্চ রক্তচাপ হৃৎপিণ্ডকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করে, ফলে হার্ট অ্যাটাক ও হার্ট ফেলের সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। উচ্চ রক্তচাপ হার্টের পেশিকে দুর্বল করে তোলে এবং হৃৎপিণ্ডের কাজ করার ক্ষমতাও কমে যায়। এটা হার্ট ফেলের অন্যতম কারণ। মস্তিষ্কের ক্ষতি: মস্তিষ্ক তখনই সঠিকভাবে কাজ করতে পারে যখন মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণে রক্ত সরবরাহ ঘটে। উচ্চ রক্তচাপের কারণে মস্তিষ্কে রক্ত সরবরাহে ক্ষণস্থায়ী বাধার সৃষ্টি হলে মস্তিষ্কের ক্ষতি হয়, একে মিনি স্ট্রোক বলা হয়। আবার কোনো কারণে রক্তনালীতে রক্ত জমাট বেঁধে বা রক্তনালী ফেটে গিয়ে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে জীবনহানিকর স্ট্রোক হতে পারে। স্ট্রোক হলে খাদ্য ও অক্সিজেনের অভাবে মস্তিষ্কের কোষগুলি মারা যায়। এছাড়া মস্তিষ্কের রক্তনালীগুলি সংকীর্ণ হয়ে গেলে রক্তের প্রবাহ কমে যায় এবং ডিমেনসিয়া বা ভুলে যাওয়া, স্বাভাবিক চিন্তাভাবনা করতে না পারা ইত্যাদি রোগ লক্ষণ দেখা যায়। কিডনির ক্ষতি: কিডনি আমাদের রক্তের মধ্যে থাকা বর্জ্য পদার্থ ও অতিরিক্ত জল শরীর থেকে নির্গত করে। উচ্চ রক্তচাপ কিডনির মধ্যে থাকা রক্তনালীগুলির ক্ষতি করতে পারে। উচ্চ রক্তচাপের সাথে ডায়াবেটিস থাকলে কিডনির ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। কিডনির মধ্যে থাকা সূক্ষ্ম রক্তনালীগুলি নষ্ট হয়ে গেলে কিডনির কাজ করার ক্ষমতা কমে যায় এবং কিডনি ফেলিওর হতে পারে। চোখের ক্ষতি: উচ্চ রক্তচাপের ফলে আমাদের চোখের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালী থাকে সেই রক্তনালীগুলির ক্ষতি হতে পারে। আমাদের চোখে আলোক সংবেদী রেটিনার টিস্যুতে উপস্থিত রক্তনালীর ক্ষতি হলে চোখের ভিতরে রক্তপাত হতে পারে এবং এর ফলে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে পারে, এমনকি অন্ধত্ব দেখা যেতে পারে। এছাড়া চোখের স্নায়ুরও ক্ষতি হতে পারে। উচ্চ রক্তচাপের সাথে ডায়াবেটিস থাকলে এরকম সমস্যা বেশি দেখা যায়। যৌন অক্ষমতা: বয়স বৃদ্ধির সাথে সাথে যৌনাঙ্গের কর্মক্ষমতা স্বাভাবিকভাবেই হ্রাস পায়, কিন্তু উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে যৌনাঙ্গে উপস্থিত রক্তনালীগুলির মধ্য দিয়ে পর্যাপ্ত পরিমাণে রক্ত প্রবাহ হতে পারে না, ফলে পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন দেখা যায়। মহিলাদের ক্ষেত্রেও কিছু সমস্যা দেখা যায়, যেমন যৌন উত্তেজনা হ্রাস পাওয়া, যোনিপথে শুষ্কতা ইত্যাদি।
উচ্চ রক্তচাপের সমস্যা দীর্ঘদিন ধরে ধীরে ধীরে আমাদের ক্ষতি করে, কিন্তু কখনো কখনো হঠাৎ করে রক্তচাপ বেড়ে গিয়ে জরুরি অবস্থার সৃষ্টি করতে পারে। এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আলোচনা এখানেই শেষ করব। কোনো প্রশ্ন করতে বা পরামর্শ দিতে মন্তব্য করুন। ভিডিওটি লাইক ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। Thank you.